ব্যাঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রথমে দেখে নেব আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা শুরু চারিদিক থেকে ভোট ভোট নিয়ে চিৎকার আর এমনই সময় ঝাঁপে পড়ছেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হাড্ডা লড়াইয়ের মাঝে। যেমনই গরিবদের ব্যাংকে টাকা আর তার সাথেই আবাস যোজনা নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে যারা বাড়ি পাননি তাদের জন্য আবারও দারুণ সুখবর আর সেই সাথেই জনসভায় মেতেছে না মমতা সরাসরি দেখে নেবো কোথায় কি কাণ্ড করছে প্রথমে চোখ থাকছে শিরোনামের দিকেই শনিবার ভাঙড়ে তৃণমূল আই এর সংঘর্ষ আর তাতে আঁচ পড়েছিল কলকাতাতেও আর এমনই সময় খবর থাকছে মানুষের জন্য লড়াই করব কোটে ঢোকার মুখেই হুংকার দিলেন নওসাদ সিদ্দিকী শুধু ধর্মতলা থেকে গ্রেপ্তার হয়েছেন উনিশ জন তানি থাকছে বিরাট গুরুত্বপূর্ণ সংবাদের ভিডিওতে আবারও চাকরি দুর্নীতি শুনিয়ে একের পর এক খবর সামনে শনিবার কুন্তল ঘোষকে গ্রেপ্তার করার পর আদালতে পেশ করেছে আর এমনই সময় থার্ড পারসন কি নাটের গুরু কুন্তলে জেরায় রায় নয়া মোড় নিচ্ছে নিয়োগ দুর্নীতি উঠে আসছে তা নিয়ে উনিশ কোটির বিরাট বিরাট তথ্য সামনে আর এমন সময় বিরাট বড় সংবাদ মুখে আনা যাবে না কেষ্টর নাম থাকবে না ছবিও মুখ্যমন্ত্রীর বীরভূম সফর নিয়ে জোর চর্চা তার সাথে মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনা নিয়ে যেমন বিরাট বড় খবর তেমনই এবার দিলীপ ঘোষের বিরাট বড় তথ্য আর সেই সাথেই দল বদল নিয়ে বিরাট বড় বার্তা সব মিলে লেটেস্ট খবর আলোচনার পূর্বে অনুরোধ যারা এখনো পর্যন্ত করেননি অবশ্যই করুন ভিডিওর নিচে লাল প্রেস করে এবং পাশের ক্লিক করে ক্লিক করে দিন এবং আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট খবরের মাঝে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এখনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানান কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর থাকবে সবার আগে প্রথমে দেখে নেব আজকের আবহাওয়ার বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তিনটি ঝঞ্ঝার ইঙ্গিত রয়েছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাব পড়তে পারে বাংলাতেও মৌসুম ভবন জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে আগামী চব্বিশ থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে কিন্তু বাংলায় ঘূর্ণবাদ বা নিম্নচাপের ইঙ্গিত না থাকলেও সরস্বতী পুজোয় ঠান্ডা থাকার সম্ভাবনা কম থাকতে পারে কুয়াশার দাপট তার সাথে দলবদল নিয়ে যে একের পর এক কাণ্ড ঘটছে গোটা বাংলা জুড়ে এমনই সময় বিরাট বড় খবর তৃণমূল বিধায়ককে নিশানা করলেন দিলীপ ঘোষ পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষ পশ্চিম বিরুদ্ধে জেলা পরিষদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমনকি হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল নিয়ে ও জল্পনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে অজিতকে আক্রমণ করেন দিলীপ বলেন আমার সব তথ্য প্রমাণ আছে দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করেছেন অজিত মাইতি আর এমন সময় আরো এক বিরাট বড় খবর সামনে উঠে আসছে মমতার নির্দেশেই অনুব্রত মণ্ডলকে ছেটে ফেললো তৃণমূল খবর উঠে আসছে আগামী তিরিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে জেলা সফরের প্রচারে থাকবেন না অনুব্রত মণ্ডলের কোন ছবি এমনকি সভা বা কর্মসূচিতে কেষ্টর নামও নেওয়া যাবে না তৃণমূল বীরভূমের জেলা কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়ার খবর পাওয়া যাচ্ছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই মমতার নির্দেশ তৃণমূলের এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর বিজেপির বসন এবার কে অনুব্রতকে বাদ দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই দেখার শেষ পর্যন্ত কি তথ্য উঠে আসে অন্যদিকে আরো এক বিরাট বড় খবর সামনে উঠে আসছে ভাঙড়ে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষ ঘিরে তুলকালাম হয়েছে দিনবার এবার ভাঙড়ের সংঘর্ষের ঘটনার জেরে এসে পড়েছিল কলকাতা ধর্মতলাতেও আর যার জেরে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ হয় আইএসএফ কর্মীদের গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকেও রবিবার তানিয়ে ফের মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি সহ দিলীপ ঘোষ আর তাতেই দিলীপ ঘোষ বলেন বাংলায় যেই বিরোধিতা করে তাকেই পুলিশ দিয়ে মারা হয় বিজেপি শক্তিশালী হয়েছে তৃণমূলের অত্যাচার বেড়েছে আর সেই সাথে সমর্থন তৃণমূলের ভোট কাটছে সে কারণে গায়ের জোরে আইএসএফ কে আটকানোর চেষ্টা হচ্ছে আর তার মাঝেই বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা হাওড়া থেকে জয়নগর যাওয়ায় উল্টে গেল পিকআপ ভ্যান পিক আপ ছিল টোটাল ছয় জন গুরুতর আহত হয়েছেন তিনজন এবার আহত তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএস হাসপাতালে আর অন্যদিকে খবর থাকছে বাসন্তীতে তৃণমূলের সভা উত্তেজনা তৃণমূল সবাই আমন্ত্রিত নিয়ে অসন্তোষ বিক্ষোভে তৃণমূল কর্মীদের একাংশ স্থানীয় বিধায়কের বিরুদ্ধে মন্ত্রী চন্দিমা ভট্টাচার্যের কাছে নালিস নালিস স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে পাল্টা দাবি বিধায়ক শ্যামল মণ্ডলের সব মিলিয়ে আবারও রাজ্য রাজনীতিকে চাপানো তো চোখ রাখবো পরের সংবাদে আবাস নিয়ে বিরাট বড় কাণ্ড ঘটলো বাংলায় পরিবারের ছ জনের নামে আবাস তালিকায় প্রধান বললেন নিজে চাইনি যোগ্যতাই সরকার দিয়েছে স্বামী দেওয়ার শ্বশুর খুড়ে শ্বশুর প্রধানের ছয় আত্মীয় নামে আবাস যোজনার ঘর আর এই তালিকা থেকে অবাক তবে সত্যি এটাই আবাস যোজনা নিয়ে রাজ্যের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার খুব রয়েছে গোঘাটের বঙ্গে গ্রাম পঞ্চায়েতেও অনেকে তালিকার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আর সেখানেই গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যানকা মালিকের পরিবারের ছ জনের নাম রয়েছে আবাস তালিকায় গ্রামের দু মানুষকে বঞ্চিত করে প্রধানের পুরো পরিবারের আবাসস্থলিকায় নাম উঠল কি করে এ বিষয়ে দোষের কিছুই দেখছেন না মেনকা মালিক তিনি বলেন আমি নিজেই কিছু চাইনি সরকার মনে করেছে তাই দিয়েছে সার্ভের পরই ছয় জন পেয়েছে আমি প্রধান বলে পেয়েছি এমন নয় এখন তো পদ দেখে বাড়ি দিচ্ছি না তারা যোগ্য বলেই পাচ্ছে আর তারপরে হুলুস তুলুস কাণ্ড মেনে গেল নিজের অবস্থানে অনর মেনকা মালিক যে যে অভিযোগ করুন না কেন তার সাপ জবাব আমি নিজের মতো নাম তো কিছু নেইনি। নি গোঘাটের বিজেপি বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারেক বলেন প্রধান মেনকা মালিকের একাধিক বাড়িয়েছে গাড়িয়েছে গাড়ি একান্নবর্তী পরিবারে বাস করে একের পরেও স্বামী শ্বশুর সহ ছজনের নাম পাঠিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এটাই প্রমাণ করে যে সরকারের প্রশাসনে যারা আছে তারা আবাস যোজনার দুর্নীতিতে যুক্ত তবে মেনকার জবাব বদলায়নি বিরোধীরা অনেকে অনেক কিছু বলবে এমন পরিস্থিতি যাচাই করে বাড়ি দিচ্ছি কাঁচা বাড়ি থাকলে অবশ্যই পাবে দিদিমণি বলেছেন কোনো রং দেখে নয় যাদের কাঁচা বাড়ি তারা সবাই পাবে চোখ রাখবো পরের খবরে জেলায় জেলায় মিঠুন পরের গন্তব্য হুগলি মহাগুরুকে নিয়ে উত্তেজনা তুঙ্গে গত বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতিবাদ মিছিল সভা করার পর মহাগুরু মিঠুন চক্রবর্তী রবিবার জেলা সফরে হুগলি জেলায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে হুগলির রাজনৈতিক কর্মসূচিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বিজেপি সূত্রে খবর রবিবার বাইশ জানুয়ারি দুপুর দুটোই শ্রীরামপুরের একটি হোটেলে গিয়ে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বেলা তিনটে মস্টা কদমতলা থেকে বিডি অফিস পর্যন্ত এক প্রতিবাদ মিছিল অংশ নেবেন মিঠুন চক্রবর্তী তারপর মস্টা বিডি অফিসের সামনে একটি জনসভায় অংশ নেবেন বিজেপির তারকা নেতা মিঠুন সভা শেষ করে স্থানীয় সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে শ্রীরামপুরের একটি হোটেলে করবেন সাংগঠনিক বৈঠক দেখে নেব পরের সংবাদ দুয়ারে ভোট পৌঁছতে এবার নজর পড়ল মালদহ বীরভূমের দিকে পঞ্চায়েতে ভোটের জেলা সফরে বেরিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসতে পারে নতুন নতুন ঘোষণা আর সেই সাথেই বিরাট বিরাট অনুমানের খবর পঞ্চায়েতে ভোটের আগেই তাই জেলা সফরে বেরোলেন মমতা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হলেই আগামী একত্রিশে জানুয়ারি মালদহের সফরে যাবেন বাংলারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর পয়লা তারিখ বীরভূমের বোলপুরের সরকারি পরিষেবা যোগদান দেবেন তিনি মালদহের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলত দুয়ারের সরকারের কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা আর তার পাশাপাশি সাইকেলও তুলে দেওয়ার কথা রয়েছে ওই কর্মসূচিতে আর এরই মাঝে ঘটলো আরো এক বিরাট বড় বিপদ মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমা আতঙ্ক আর যার ফলে দুশো চল্লিশ জন যাত্রী নিয়ে জরুরি সংবাদ সূত্রে খবর এই বিমানটি এদিন ভোর চারটা পনেরো গোয়ার ডবলমী বিমানবন্দরে অবতরণ হওয়ার কথা ছিল তবে আজুর এয়ার সংস্থা ওই বিমানটি ভারতীয় আকাশ প্রবেশের আগে সেটিকে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে সংবাদ সূত্রে খবর যে তথ্য উঠে আসছে গতকাল রাতে প্রায় সাড়ে বারোটা নাগাদ ডাবল বিমানবন্দরের ডিরেক্টর অফিসে একটি ইমেল আসে সেই ইমেলে দাবি করা হয় মস্কো থেকে গোয়াগামী এই চার্টে বিমানটিতে বোমা রাখা হয়েছে আর তারপরেই ভারতীয় আকাশময় প্রবেশের আগেই এমনই অবতরণ করা হলো জরুরি ভিত্তিতে আর এমনই সময় আরো এক খবর রণক্ষেত্র ধর্মতলা পুলিশকে তারা আইএসএফ সমর্থকদের পাল্টা লাঠি চার্জ কাঁদনে গেছে ধর্মতলায় একের পর এক ঘটনা আইএসএফ এর কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় আইএসএফ সমর্থকরা গার্ডরেল ভেঙে বিক্ষোভ দেখাতে থাকে যেখানে আরাবুল ইসলামকে গ্রেপ্তার না করলে বিক্ষোভ চলবে বলে জানান তারা গার্ডরেল ভেঙে দেন যেখানে পাল্টা লাঠি চার্জ করে পুলিশ অন্যদিকে পরিস্থিতি সামাল দিতেই কাঁদনে গ্যাসের সেল ফাটায় পুলিশ আইএসএফ সমর্থকদের দাবি আজ তাদের দলের প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তারা সেই সময় তৃণমূলের নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে হামলার মুখে পড়তে হয় তাদের ভাঙড়েই হামলা হয় এমনকি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও কেউ হামলার মুখে পড়তে হয় বলে তাদের দাবি আর এর মাঝে আবহাওয়ার বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ চব্বিশ ঘন্টায় সব ওলট পালট বদলে যাবে শীতের চেহারা সরস্বতী পুজোর আগেই বাংলায় পারদ চড়বে কতটা উঠে এলো বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ মাত্র খবর সামান্য বাড়লো কলকাতায় তাপমাত্রা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা নেতাজি জন্মদিন থেকে সরস্বতী পুজো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সবই উষ্ণতায় কাটবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সাথে এই টাকা কেলেঙ্কারি নিয়ে একের পর এক খবর উঠে এসেছিল আর তাতেই বিরাট বড় কাণ্ড এই মুহূর্তে লেটেস্ট খবর যেখানে নিয়োগের জন্যই তিরিশ কোটি টাকা ঘুষ তিন ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে এবার কুন্ত হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিল পরিষদের অপসারিত সভাপতি ও জেলবন্দী তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মন্ডল তার দাবি টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে উনিশ কোটিরে বেশি টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ তিন দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবি গতকাল তারা নিউ টাউনের ফ্ল্যাটে হানা দেয় ইডি সূত্রের খবর তার ফ্ল্যাট থেকে বেশ কিছু আয় ব্যয় হিসাব এবং স্থাবর স্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্র এজেন্সি যেখানে আয়ের সঙ্গে সম্পর্কিত সামঞ্জস্যের অভাব রয়েছে এই বিপুল সম্পত্তির উৎস কি উনিশ কোটি টাকা কোথায় রাখা আছে এই প্রশ্নের উত্তর জানতে চায় ইডি অধিকারিকরা কিন্তু সদুত্তর নামেলাই কুন্তল ঘোষকে গ্রেফতার করলো ইডি এদিন তাকে আদালতে তোলা হয় তিন ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতাকে ইডি হেফাজতের নির্দেশ দে হয়েছে আর তার সাথেই মমতার একের পর এক অনুদানের খবর থাকছে ভিডিওর শেষ কিনে আর সেই সাথেই পাবেন কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার করে ঢুকবে টাকা আবার দুর্নীতির পর আবারও নতুন করে আসা আলো সব মিলে থাকছে বাছাই করা খবর যা ভিডিওর শেষ কিনে দেখতে পারবেন তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দিন তবে তার সাথেই আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দিন কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তার সাথে ভিডিওর নিচে শেয়ার বটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লিটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন